হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে আগস্ট মাসের রাশিফল। জেনে নেবো ধনু রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে আপনার ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, এই সময় কিন্তু ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ফ্যামিলিতে কারোর বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে আলাপ আলোচনা কিন্তু এই মাসে হতে পারে। ফ্যামিলির লোকজনদের সাথে আপনাদের কিন্তু রিলেশন অনেকটা বেটার হয়ে যাবে। বিশেষ করে সিনিয়র মানুষদের সাথে কিন্তু রিলেশন আপনাদের এই মুহূর্তে ভীষণভাবে ভালো হবে। ফ্যামিলিতে কোনো আধ্যাত্মিক ব্যাপার নিয়ে কোনো ক্রিয়াকলাপ কিন্তু এই মাসে হতে পারে। তবে যেটা বলার সেটা হচ্ছে, এই সময় কিন্তু আপনি আপনার মায়ের হেলথ নিয়ে একটু সমস্যায় থাকবেন। মায়ের লিভার সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু কোনো ছোটোখাটো ভ্রমণও কিন্তু এই মাসে আপনাদের হতে পারে। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন থাকবে না থাকবে। এডুকেশনের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যারা কলেজ স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। যারা সরকারি চাকরি পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো। যারা কোনো মেডিকেল ওরিয়েন্টেড কিছু পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই মাসে দেখতে পাবেন। স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা একটু ডিস্টার্ব থাকছে। কোথাও কোথাও স্টুডেন্টরা একটু অমনোযোগী পড়াশোনা, এই ব্যাপারটা কিন্তু থাকবে। এবার জানবো আপনাদের সন্তান সুখ কেমন থাকছে না থাকছে। সন্তান লাভের জন্য যারা চেষ্টা করছিলেন তাদের জন্য আমি বলবো সময়টা খুব একটা ভালো না। এই মাসেও কিন্তু আপনারা খুব একটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন না। তবে যারা সন্তানের এডুকেশন, কেরিয়ার এইসব বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য আমি বলবো আর চিন্তা করার মতো কোনো ব্যাপার নেই। এই মান্থ থেকে আপনি কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। এই মান্থ থেকে দেখবেন আপনার সন্তান কেরিয়ার বা এডুকেশন দুটোতেই কিন্তু খুব ভালোভাবে ফোকাস হয়ে গেছে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে আমি যে কথাটা বলবো, এই মাসে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের কোনো স্কিন সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে, কোনো গাইনিক প্রবলেম আসতে পারে বা আপনাদের লিভার সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু আসতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু এই মাসে আপনাকে প্রচণ্ড মাত্রায় ভোগাবে। পাশাপাশি এটাও হবে আপনার হেলথের জন্য এই মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় হতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু নার্ভ ওরিয়েন্টেড কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। এবার জানবো আপনাদের বিজনেস কেমন যাবে না যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো গোটা মাসটাই আপনারা মিলিয়ে মিশিয়ে একটা রেজাল্ট পাবেন। তবে মাঝে মাঝে কাস্টমারের সাথে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। বিজনেসে অর্থ লেনদেনের ব্যাপারটা প্রচণ্ড মাত্রায় কেয়ারফুলি করতে হবে, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। যারা বিজনেস পারপাসে লোন নেবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় লোন নিলে আপনি কিন্তু খুব ইজিলি লোন পেয়ে যেতে পারেন। যারা বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো সময়টা মোটামুটি এভারেজের রেজাল্ট আপনি পাবেন, খুব একটা বেটার রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। যারা সেলস বা মার্কেটিংয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। যারা কোনো গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। এইসব বিজনেস কিন্তু এই মাসে খুব ভালো রেজাল্ট পাবে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো মাসটা ভালো, তবে কিছু কিছু সময় কিন্তু প্রচণ্ড মাত্রায় মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে, যার ফলে কিন্তু কিছু কিছু সময় প্রবলেম অ্যারাইজ করবে। না হলে সেরকম কোনো সমস্যা থাকছে না, তবে কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে বলুন, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, লাভ লাইফে একটু প্রবলেম থাকবে। বাড়ির লোকেদের জন্য একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে, যার ফলে কিন্তু দুজনের মধ্যে একটু ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। যারা নিজেদের প্রেমটাকে বিবাহে পরিণত করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো মাসটা ভালো। আপনারা যদি এই সময় কথাবার্তা বলেন তাহলে কিন্তু রিলেশনটা ঠিকঠাক জায়গায় পৌঁছাবে। তবে বিয়ে করার ক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করে যেতে, না হলে কিন্তু সমস্যা থাকছে। যদি আপনারা একটু ওয়েট করে যান, সেপ্টেম্বর মাসের পরে ডিসিশনটা নেন, তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। এবার জানবো আপনাদের জব কেমন থাকছে না থাকছে। জবের ব্যাপারে যে কথাটা আমি বলবো, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। নতুন জব পাওয়ার জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত, খুব জোরালো একটা ব্যাপার হয়ে আছে। নতুন জব যারা সার্চ করছিলেন তারা কিন্তু নিজের মনের মতো জব এই মাসে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কাজের জায়গায় প্রচণ্ড রেসপন্সিবিলিটি আপনাদের কিন্তু বাড়ছে, প্রচণ্ড মাত্রায় পরিশ্রম কিন্তু আপনাকে করতে হতে পারে, প্রমোশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা জব চেঞ্জ করবেন ভাবছিলেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো, তারা জব চেঞ্জ করলেও এই সময় খুব ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন।
এই মান্থে যারা ব্যাংকে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, যারা সেলসে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, এইসব প্রফেশন কিন্তু এই মাসে খুব ভালো রেজাল্ট পাবে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু এই মাসে পেতে চলেছেন। ধনুরাশির আগস্ট মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি যদি মনে হয় চ্যানেলটি থেকে আপনি সঠিক ইনফরমেশান পেতে পারেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।